প্রিয় দর্শক বন্ধু নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক বন্ধু, এই ভিডিওতে আমি বেশ সুন্দর একটি অভিজ্ঞতার কথা বলবো এবং বেশ সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। তো আমি এখন বর্তমানে রয়েছি একটি সুপারি ক্ষেতের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 3 থেকে 3.5 বিঘা সুপারি বাগান আছে। এই যে গাছগুলো আছে, এটা কিন্তু গত 1 বছর আগে লাগানো। 1 বছর, 1টা বছর গাছের মাটি ধরতে একটু সময় লাগে বলে এই গাছের পাতাগুলো কিন্তু মরে গেছে। এখন যেটা আছে এটাই হবে আসল জিনিস, আগামী দিনে এই ভবিষ্যৎ। তো এই ক্ষেতটার, এই জমিটার কিছু অংশ চাষবাস করেছেন, দেখতে পাচ্ছেন এখানে, আবার কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে, তাই তো? কিন্তু চাষবাস যদি আমরা না করি, ফাঁকা রাখি, তাহলে কিন্তু আমাদের লস, তাই না? এখন ওই ভদ্রলোক এই জায়গাটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জঙ্গল আছে, কিন্তু জঙ্গল, উনি কী করলেন, গাছের গোড়াগুলো পরিষ্কার করছেন, কোদাল দিয়ে পরিষ্কার করে চারিধারে কমছে কম 2 ফুটের মতো, প্রত্যেকটা গাছের 2 ফুট দূরত্ব নিয়ে পরিষ্কার করেছেন। করে নিয়ে উনি কপি গাছ লাগিয়েছেন, কপি, এটা বাঁধাকপি। তাহলে কি হচ্ছে, দুটো জিনিস হয়ে যাচ্ছে আমাদের, তাই না? এখানে দেখতে পাচ্ছেন বেশ খুব ভালো মাপের কপি হয়েছে, কিন্তু ভালো মাপের, খুব সুন্দর। আর সাথে আমি আরেকটা দেখাচ্ছি, এই বাগানটি পাশেই রয়েছে সুপারি গাছগুলো, এগুলো কিন্তু ফাঁকা, এইখানে লাগায়নি। তাতে কি হলো, এই যে গাছগুলো করা হয়েছে এখানে কিন্তু আলাদা একটা সেবা যত্ন পেয়ে যাচ্ছি, তাতে করে আমার একটা আলাদা ফসলও হবে এবং গাছগুলো কিন্তু ভালো হবে। এই যেগুলো মরে যাচ্ছে হালকা হালকা, দেখুন এখানে একটি গাছ, এই গাছটি কিন্তু পাতা মরে গেছে। 1 বছর খুব কষ্ট হয় এদের, 1টা বছর খুব কষ্ট হয়। এখন কিন্তু আসল শাখা প্রশাখাগুলো বের হবে, এটাই মজবুত হবে, কিন্তু তাতে করে আমার এই গাছেরও যত্ন হয়ে যাবে এবং সাথে আমরা একটা ফসল পাবো। বেশ সুন্দর কপি হয়েছে, ভালো, এবং উনি ভালো মাপেরই প্রায় বিঘাখানেক জমিতে এখানে কপি করেছেন। আর 3 বিঘার মধ্যে 2 বিঘা উনি কিচ্ছু করেননি, পাশে একটুখানে ওদের শসা খিরা এগুলো লাগিয়েছেন, ভালোই হয়েছে। তো দর্শক বন্ধু, এটা বলার উদ্দেশ্য হলো, আমরা যে সুপারি বাগানটা করব, এই সুপারি বাগানের মাঝে মাঝে যদি আমরা এই ধরনের যদি ফসল করি, তাহলে আমার গাছ কিন্তু ভালো থাকবে, খারাপ হবে না। তাই তো দেখতে পাচ্ছি এখানে পাশে গাছগুলো যে অবস্থা আছে, তার থেকে এই গাছের অবস্থা অন্তত ভালো আছে। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এগুলো নরম, কিন্তু এগুলো নরম, একদম নরম হয়ে আছে। আর তাতে এখানে আরেকটি গাছ আছে, এই গাছের ক্ষেত্রে যদি আমরা কিছু না লাগাই, এই যে শক্ত, কিন্তু অনেক শক্ত হয়ে আছে। এই যে গাছটা, এই গাছটাকে চলতে গেলে ওর শিকড় বেরোবে, ও খাবার দাবার খুঁজবে, কিন্তু তাতে করে এই গাছের কষ্ট হবে, কিন্তু ওই গাছের কিন্তু কোনো কষ্ট হবে না। তো দর্শক বন্ধু, আমরা মাঝে মধ্যে যদি এভাবে সুপারি বাগান লাগিয়ে যদি আমরা এই গাছের চারিধারে হালকা খুঁড়ে পরিষ্কার করে এখান থেকে যদি আমরা আলাদাভাবে ফসল লাগিয়ে নিজের সংসার চালানোর বা গাছের যত্ন নেওয়ার জন্য আলাদাভাবে ইনকাম করতে পারি, তাতে মন্দ কি, তাই না? তো যার জন্য একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আরও যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভিডিওটি এখানেই রাখছি, নমস্কার।